টিচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস এটা হচ্ছে ফাইভ বোল পাঁচশো এম অ্যাডাপ্টার এটা ফাইভ বোল ওয়ান এম্পেয়ারের অ্যাডাপ্টার এটা হচ্ছে ফাইভ বোল টু এম্পেয়ারের অ্যাডাপ্টার তারপরে এটা হচ্ছে নাইন ভোল্ট টু এম্পেয়ারের অ্যাডাপ্টার তারপর রয়েছে বারো ভোল টু এম্পেয়ার অ্যাডাপ্টার তারপর রয়েছে উনিশ বোল টু এম্পেয়ার অ্যাডাপ্টার তো গাইস আপনারা সবাই জানেন প্রত্যেক জিনিস চেক করার জন্য রকমার জিনিসে রকমের ভোল্টেজ হয় কোনোখানে পাঁচ ভোল্ট কোনোখানে আট ভোল্ট কোনোখানে ন ভোল্ট কোনোখানে উনিশ ভোল্ট তো এ সেসব ব্যবহার করার জন্য এতগুলো আপনাদেরকে অ্যাডাপ্টার ব্যবহার করতে হয় তো গাই আজ এমন একটা জিনিস বানাতে চলেছি এই সব অ্যাডাপ্টারের একটি একটা জিনিসে কাজ করবে পুরো অ্যাডাপ্টার বাদ তো জিনিসটি বানাবার জন্য যা লাগবে প্রথমে লাগে যে একটি টিভিসি ফুল সাইজ বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিপিস ফুল সাইজ বক্স এর সাইজ দেখে নিন ছ ইঞ্চি বাই আট ইঞ্চি বাই দু ইঞ্চি মানে এটা হচ্ছে ছ ইঞ্চি এটা ছ ইঞ্চি এরকমভাবে আট ইঞ্চি আর এ মোটাটা হচ্ছে দু ইঞ্চি তো এটি লাগছে তারপরে কিছু জিনিস লাগবে যেহেতু আজ যেটি বানাতে হচ্ছে ভেরি ভের পাওয়ার সাপ্লাই তো গাইস সেটি বানাবার জন্য এরকম বোর্ড লাগছে আরও কিছু জিনিস লাগছে যেমন এখানে দেখুন ডিজিটাল ভোল্ট ও এম্পিয়ার মিটার লাগছে তো বানাবার আগে আমি এগুলোকে যেহেতু এগুলো বসাতে হবে বক্সের মধ্যে তো আমাকে কাটিং করে নিতে হবে জন জিনিসটা বসাবো যেমন এখানে ভোল্ট এম্পিয়ার মিটার বসানো হবে তারপর একটি কানেক্টার সাইডে এটা এসি কানেক্টার লাগাতে হবে এটা ভোল্টেজ ও এম্পিয়ার রেগুলেট করার জন্য ভেরিয়েবল রেজিস্টার লাগাতে হবে তো গাছপত্র অনেক কিছু লাগবে তো এইগুলো আমি প্রথমে লাগানোর জন্য এগুলো দাগ করে এগুলো মার্কিং করে কাটিং করে নিই তারপরে আপনাদেরকে আরও অনেক কিছু লাগবে আপাতত এগুলো কাটিং করার পর আপনাদেরকে দেখাবো আরও কিসবগুলো লাগছে তো ওগুলো গ্রুপ কেটে নিই তারপরে দেখা হচ্ছে কাটার পর সো গাছ যেমন কি বলেছিলাম এইগুলো কাটিং করে তারপরে আসছি তো আমার দেখুন এখানে কাটিং করা হয়েছে কারণ ডিজিটাল ভোল্ড ও এম্পিয়ার মিটারের জন্য কাটিং এখানে দুটো টেন কে ভেরি জন্য এই দুটো আউটপুটের জন্য এখানে আমি সকেট লাগানোর কথা ভেবেছিলাম কিন্তু আপাতত সকেট পাওয়া যায়নি তা আপাতত এখন নর্মাল তার দিক কাজ করে দেবো এর ব্যাক সাইডে যেটা এসি ইনপুটের সকেট লাগানোর ব্যবস্থা আমি একবার সব কিছু ফিটিং করে দেখিয়ে দিচ্ছি কোথায় কীগুলো লাগানো ছিল শুকা সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল ভোল্ট ও এম্পিয়ার মিটার এটা বসবে এখানে এখানে এসি ইনপুট সকেট সো এবারে তো এখানে ভোল্ড ও এম্পিয়ার এখানে আউটপুট তার এবারে যেগুলো লাগবে এগুলো সাইড করে নিই আর যেগুলো লাগছে একবার লাগবে একটি ডিসি টু ডিসি বাক কেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নর্মালভাবে ব্যবহার করতাম প্রফেশনালভাবে যেটা বললাম এরকম ভোল্ড এম্পিয়ার মিটার লাগানোর নেই নর্মালভাবে মাল্টিমিটার বা ভোল্ট এম্পিয়ার মিটার চেক করতাম কত ভোল্ড আউটপুট দিচ্ছে তারপর এখানে বেরি চার্জিং করতাম মানে এটা জোগাড় যা বলে জোগাড় যাকে বলে জোগাড় করতে আজকে এটা করে পুরো পারমানেন্টভাবে করবো সে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এটা টেন এমপিআয়ার পর্যন্ত কাজ করবে সো এখানে কিছু মডিফাই করতে হবে যেমন এখানে ওয়ারগুলো খুলে নি এর মধ্যে কিছু চেঞ্জ করতে হবে খোলা বলতে এখানে যেগুলো সোল্ডিং করা হয়েছে খুব ভালো হবে শোল্ডিং করার খোলার আগে আপনারা দেখে নেবেন কীভাবে কি কানেকশান সেম টু সেম দরকার বলে ছবি তুলে রেখে নেবেন ভালো করে রেখে নেবেন কীভাবে কিটা কানেকশান করেছিল ঘুরে আরও এখান থেকে কানেকশান করতে হবে সো প্রথমে এলো কানেক্টারগুলো খুলে নি এবার ব্যাপার হচ্ছে এখান থেকে তার হোল্ডিং করে যেমন বলেছিলাম এই টেন কে ভেরি ভেবে রেজিস্টারগুলো ব্যবহার করব এখানেও তিনটে পিন এটাও তিনটে পিন সেম টু সেমে তিনটে পিন থেকে তিনটে তার এগুলো সোল্ডিং করব সো আমি এখানে কিছু এক্সচেঞ্জ করব এটা আপনারা এটাও দিতে পারেন এটা একটা সমস্যা জানেন এটা এক পাক মাত্র ঘুরবে ঠিকঠাক ভোল্টেজ ম্যাজারমেন্ট করা মুশকিল হয়ে যাবে আর এগুলো হচ্ছে অরিজিনাল এগুলো ঠিকঠাক ভোল্টেজ ও এম্পিয়ার ম্যাজারমেন্ট করতে পারবো ইচ্ছে মতন সো আমি এটাকেই ভলিয়াম হিসাবে ব্যবহার করব সেবা সম্ভব কী করে দেখুন এটা তো রয়েছে এরকমভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভোল্টেজ ও এম্পিয়ার কন্ট্রোল করা যেত সামি একটি আমেজিং উপায় আইডিয়া বের করে নিয়েছি সেটার জন্য আপনাদেরকে কিছু চেঞ্জ করতে হবে যেমন কি দেখুন আমি নিয়ে এনেছি এই টাইপের এই টাইপের ভলিউমগুলো নিয়ে নেবেন এ দেখুন সো এখানে ফোকাস হতে একটু সমস্যা হচ্ছে সো এই টাইপের এগুলো নিয়ে নেবেন এখানে একটা সমস্যা দেখুন এটা পুরো একটু এক পাক ঘোরার পর আটকে যাচ্ছে এটা এমন করতে হবে যেমন পুরো ফ্রিভাবে ঘুরে তার জন্য আপনাদেরকে এখানে একটু কিছু চেঞ্জ করতে হবে প্রথমে এই সাইডেরগুলো খুলে নেবে এটা খুলে নেওয়ার পর সো আপনারা এখানে দেখতে পাবেন একটি জিনিস সো দেখি ফোকাস করার চেষ্টা করছি এখানে দেখুন একটি টিংপাত রয়েছে দেখুন এই সাইডে কাটিং রয়েছে এখানে টিংপাত মুড়া রয়েছে এটাকে টিপে নিয়ে দিকে সোজা করে নিতে হবে এটা মানে এখানে দেখুন এখানে ঘুরে পাতের সাথে আটকে যাচ্ছে তার থেকে ঘুরে এসে এখানে টিংপাতের সাথে আটকে যাচ্ছে এটাকে মুড়ে ফেলে নিতে হবে মুড়ে সোজা করে দিচ্ছি সে দেখুন আগের মতন গত্তরে নেই পাতিটা মুড়ে দিয়েছি এবার ঘুরে দেখো কোনো রকম আটকিবে না পুরো যত ইচ্ছা ঘোরানো চলবে তারপরে এবার কি করতে হবে করার পর আরও যেমন ছিল সেরকম সেম টু সেম ফিটিং করে নেবেন রকম এখানে গোলমাল করবেন না সেম টু সেম ভাঙাচোরা করবেন না কোনো ভেঙে গেলে আপনাদেরকে আরো নতুন কিনতে হবে সেটা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে রয়েছে এটাকে আমি লাগাবো এটাকে এটা এরকমভাবে লাগাবো সেবার কথা যে এবার কীভাবে লাগাবো এটা সম্ভব কী করে সম্ভব দেখুন এখানে একটা উপায় রয়েছে দেখুন যে স্কুটি আবার লাগে এটা ঘুরানোর অপশান রয়েছে ঠিক আছে সো এখানে কিছু অ্যাডভান্স করতে হবে মানে টিংপাত নিয়ে নিতে হবে ছোটো সাইজের আমি নিয়ে নিয়েছি এখানে অলরেডি কেটে রেখে দিয়েছি আপনাদের কি এরকম কেটে কেটে ছোটো সাইজের করে নিতে হবে তারপর কাটার পর এর মধ্যে ঢুকিয়ে নিতে হবে যেমন দেখুন এর মধ্যে ঢুকিয়ে নেব টিংপাতটি নেব সের মধ্যে দেখুন সেম টু সেম এখানে এর ভিতরে ঢুকিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে পুরো দেখুন মধ্যে মধ্যে বসিয়ে নেবেন অবশ্যই দেখে শুনে বসাবেন একদম একটু ভালো করে দেখিয়ে দিয়ে জুম করে এখানে পুরো মধ্যে মধ্যে বসানোর পর এখানে ফেব উইক দিয়ে আপনারা চিটিয়ে নেবেন চিটানোর পর কী করতে হবে এটা এ দেখুন টিংপাতটা সোজা করে এটা এর দেখুন এই যেখানে স্কুড়ি ডাইবার লাগানো এটাই পিনটা সুতে ঢুকিয়ে নিতে হবে দেখুন ঢুকানোর পর সেম টু সেম মধ্যে মধ্যে আপনাদেরকে ঠিক করে করতে হবে মধ্যে মধ্যে বসে এমনভাবে করবে যেমন এটা ঘোরানো যায় আমি অলরেডি তৈরি করে নিয়েছি আলাদাভাবে সেটি দেখাবো এটা কত অনেক টাইম লাগবে সো আমি অলরেডি বানিয়ে নিয়েছি তো দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে বানিয়েছি সবাই দেখুন এই দেখুন এ দুটো বানানো অলরেডি হয়ে গেছে যেমন কি বলছেন সেম টু সেম এর মধ্যে টিং পাতটা রয়েছে এটা সহজে দেখা মুশকিল হবে এটা এমনভাবে নিয়েছি যাতে দেখুন এখানে দেখুন ভিতরে পাত্রটি ঘুরছে না সাথে ঘুরে সেরকমভাবে করে নিতে হবে দুটো এ দুটো ভেরিবের রেজিস্টারগুলো যেমন দুটো খুলেছেন সেরকম সেম টু সেম দুটোই করে নিতে হবে এ দুটো এরকমভাবে দুটো করে নিয়েছি আমার আলাদাভাবে ছিল ওই জন্য আমি করে নিয়েছি আপনারা অবশ্যই এইগুলোই ব্যবহার করবেন যেহেতু আপনাদের কাছে অন্য নেই আমি একবার দেখিয়ে দিচ্ছি সেম টু সেম তো এখানে এর নাম্বার দেখুন বত্রিশ ছিয়ানব্বই এরও নম্বর সেম সবচেয়ে তো গায়ে এখানে ফোকাসিং প্রবলেম হচ্ছে এখানে দেখুন বত্রিশ ছিয়ানব্বই এগুলোও আছে বত্রিশ ছিয়ানব্বই সেম টু সেম এইগুলো রেখে দেবো কাজে লাগানোর জন্য সো আপনারা আরেকটা জিনিস করতে পারেন আমরা নর্মাল এই টেন কি ভেরিভে রেজিস্টারগুলো ব্যবহার করতে পারেন দেখুন এখানে টেন কি এগুলো ব্যবহার করতে কোনো রকম সমস্যা নেই আমি এখানে প্রফেশনালভাবে করছি অরিজিনাল যে জিনিস সে জিনিসই ব্যবহার করছে এখানে আপনারা আলাদাভাবে একটু নিয়ে নেবেন একটু দামি দেখে নেবেন অবশ্যই যেহেতু কোয়ালিটি ভালো থাকা চায় সো এরকম টেন কি ভেরি রেজিস্টার নিয়ে নেবেন এবার যা নেক্সট করতে হবে ড্রিঙ্ক তো এগুলো সাইড করি ব্যবহার করবো এ দেখুন এখানে হেডফোনের যে তারের মধ্যে থাকে যে তারগুলো সে কপার তারগুলো ব্যবহার করব সো এলাকে কী করবো এখানে কেটে সোল্ডিং করে এর সাথে সোল্ডিং করে এ মডেলের সাথে সোল্ডিং করে নেবো সো তার আগে এখানে যে এল রয়েছে এল ইডিটা হয় না ওটা খুলে নিচ্ছি সো ওইটা খোলা হয়নি ওটা খুলে নিই অবশ্যই খোলার সময় দেখে নেবেন কীভাবে কীভাবে কানেকশান করেছিল স্যার যেমন কী বললো আমি এটা খুলে নিচ্ছি এল দেখুন যেমন তো যে ভিতরে যে এল ছিল এল এখানে ছিল খুলে নিচ্ছি এবার এগুলোকে তার দিয়ে সোল্ডিং করতে হবে সো এবার সোল্ডিং করবো যেহেতু দেখেন প্রথমে কী করবো প্রথমে এইগুলো সোল্ডিং করে নেবো ও পার ওয়ার্ড দিয়ে এগুলো এগুলো সোল্ডিং করে নিই যেহেতু এগুলো তিনটে লাগবে তিনটে তার যেহেতু দেখুন এর মধ্যে তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে দেখুন একটি দুটি তিনটি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি সে দেখুন একটা দুটো তিনটে আর এটা এটা তিনটে তার মধ্যে দুটো একসাথে করে দিয়েছি তার মানে এখানে দুটো তার নিতে হবে এখান থেকে তিনটো তার তো আমি তারগুলো সোল্ডিং করে বের করে নিই এবার এটা করবো কানেকশান সকাই যেমন কি এবার করবো কানেকশান ভলিউম ওয়েল ইডাই এগুলো কোনো দেখার দরকার নেই আপনাদেরকে কানেকশান করতে হবে দেখুন এই তিনটে তার এখানে তিনটে মধ্যেটা যখন কানেকশান করবেন অবশ্যই দেখে নেবেন দেখুন এখানে দেখুন এই যে মধ্যে যে তার টেট হচ্ছে একটু লাল টাইপের মধ্যেটা এটা মধ্যেরটার সাথে মধ্যেরটা কানেকশান করবে দেখুন এটার মধ্যেটা আপনার এখানের মধ্যেটার সাথে কানেকশান করবে যে কোনোটা এ সাইড বা এ সাইডে মধ্যেরটার সাথে কানেকশান হবে মধ্যেটার সাথে কানেকশান এবার যেমন দেখুন এরকমভাবে বসানো ছিল এরকমভাবে সেম টু সেম দেখুন এরকমভাবে বসানো ছিল যেহেতু তাহলে এই ধারেরটা সতে এ দিকেরটা দেখুন মধ্যের এই সাইডেরটা এটারও মধ্যে এই সাইডের দেখুন এই তারটি এখানে কিরঙের ওয়ার দিয়েছে এখানে ব্লু কালারের দেওয়া হয়েছে এই ব্লু তারটি এরকমভাবে যেহেতু এরমভাবে দেখুন এরকমভাবে সেম টু সেম যেভাবে বসালে যা হয় সেইরকম যে বসানো ছিল এরমভাবে সেম টু সেমভাবে কানেকশান করে বসিয়ে নেব রকম সমস্যা হবে না সেম টু সেম তা না তো আপনারা একটা জিনিস করবেন মধ্যেরটা শুধু মধ্যেটাও সাইডে এগুলো যে কোনো একটা সাইডে বা এই সাইডে কানেকশান করে দেবে সাইদ দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটি এটা একটি কানেকশান হয়ে গেছে এবার দ্বিতীয় নম্বর একটি এটা হচ্ছে একটা ভোল্টেজ একটা এম্পিয়ার কন্ট্রোল একটি হয়ে গেছে এবার দ্বিতীয় নম্বর এটারও সেম টু সেম দেখুন এরও এর মধ্যেটা এই কানেক্টারের মধ্যে যে কালারের তারটি দেওয়া আছে ব্রাউন টাইপের কিছুটা এটা আপনারা এটার সেম টু সেম মধ্যেরটা সাথে দিয়ে দেবেন এ দেখুন এটার মধ্যেটা যেমন সেম টু সেম মধ্যের সাথে কানেকশান করে নেবেন এবার এটা সেম এরকমভাবে বসিয়ে দেখে নেবেন কোন দিকের পিনটা দেখুন এই সাইডেরটা এই যে লাল রঙের এই লাল তারটি মানে এরমভাবে যদি বসানো হয় দেখুন এরমভাবে কানেকশান করে এর সহজে বসিয়ে নেবেন সাই দেখুন এখানে কানেকশান হয়ে গেছে জুম আউট করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটার এ সাইডেরটা এটার এ সাইডে এবার রইল এল ইডিটি এলইডিটা কানেকশান করতে হবে সো এখানে যখন এই ছোল ছাড়া আছে এখানে আপনারা এরকমভাবে পেঁচিয়ে নেবেন যেটা একটু ভালো দেখাবে সো আমি এলইডি যেমন তিনটে দেখুন এরকমভাবে তিনটে কানেকশান তিনটে পিনের সাথে কানেকশান ছিল সেরকমভাবে তিনটে পিনের সাথে কানেকশান ছিল সেম টু সেম তারগুলো এর পিনের সাথে সোল্ডিং করে নেব সেম টু সেম কোনো রকম চেঞ্জ করা চলবে না মধ্যেটার মধ্যেটা এবার ধারাটা যে কোনো সাইডে আপনার এ সাইড থেকেও করতে পারেন বা এ সাইডে যে এই দেখুন আর বর ভালো করে দেখুন এরকমভাবে বসালে মধ্যেরটার মধ্যে তার সাথে দু সাইডে দুটো দু সাইডে সে সমস্যা হচ্ছে বুঝতে কারণ এটা আমার ক্যামেরা খুব একটি কোয়ালিটি অতটা নেই তবু মোটামুটি যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা আমার যেমন ছিল সেম টু সেম কানেকশান আপনারা করে নেবেন তো আমি আর ভালো করে দেখিয়ে দেব হবে কী কানেকশান দেখুন এখানে ছিল এল যে তিনটে লেগে ছিল সে তিনটে লেগে যেমন এরকমভাবে লাগানো ছিল সেরকম সেম টু সেম এ সাইডে তার দিয়ে কানেকশান করে নিয়েছি এলইডি গেলো যেখানে দেখুন এখানে ভেরি ভেরি রেজিস্ট্যান্টগুলো লাগানো ছিল যেগুলো সেম টু সেম এরকমভাবে সেরকমভাবে বসিয়ে দেখে নেবেন কোন সাইডে কোন তারটি যাচ্ছে এরমভাবে তাহলেই বুঝতে পারবে এটা এরমভাবে লাগিয়ে নিছি সেরকম অনুযায়ী অনুযায়ী লাগিয়ে নিছি এখানে এবারে তারগুলো একটু ঠিকঠাক বাগিয়ে নিই কারণ এখানে দেখতে পাচ্ছেন কীরকম খারাপ দেখাচ্ছে তার দিকে তারপরে ছল্লি ছাড় রয়েছে আমি এগুলো বাগিয়ে নিচ্ছি তারপর দেখা করছে সবাই দেখুন এখানে ওয়ার মেজারমেন্ট করে নিচ্ছি দেখুন এরমভাবে যেটি শো আসছে একটি আমি চেষ্টা করব ডায়াগ্রাম দিয়ে দেওয়া যদি সম্ভব হয় তাছাড়া আপনার ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি ডায়াগ্রাম মনে হয় না সম্ভব কারণ আমার যে কম্পিউটার নেই যে ডায়াগ্রাম বানিয়ে দিয়ে দেবো আর এটা এরকমভাবে এলইডি ছিল ছিল দুটো পিন এরকমভাবে সেম টু সেম তারের সাতে কানেকশান দেখুন এ প্রথম মধ্যের লেগটা মধ্যের শোতে এরকমভাবে সেভাবে তারটা কানেকশান এটারও আপনারা এক কাজ করবেন এটা বসিয়ে দেখে নেবেন যেগুলো লেখা রয়েছে লেখাগুলো এই সাইডে দিয়ে এখানে বসিয়ে নেবেন মানে কোনটা সাথে কোন তার এরকমভাবে বসে যাচ্ছে এ দেখুন এরকমভাবে লেগে যাচ্ছে সে অনুযায়ী আপনারা তার বের করে করে নেবেন আর এমন কোনো মানে নেই যে এরকম হেডফোনের তারও ব্যবহার করতে হবে আপনারা যে কোনো তার ব্যবহার করতে পারেন এবং তবে তিনটে তার ব্যবহার করতে হবে বলে আমগুলো তিনটে প্রত্যেক এল জন্য তিনটে সো এখানে মডিফাই কমপ্লিট এবার আরও কিছু জিনিস মডিফাই করতে হবে মডিফাই করার জন্য তার আগে আরও কিছু জিনিস যেগুলো লাগবে একটি এসএমপিএস লাগবে সো আপনারা এখানে ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন ট্রান্সফর্মার আমি ব্যবহার করছি না কারণ দেখুন গাইস এটার মধ্যে যে বসানো হয় এটা খুবই সিম্পল একটা এইটুকু দু ইঞ্চির বটে ট্রান্সফর্মারটা চেয়ে এত বড় ট্রান্সফর্মারটাই হবে তো আমি এখানে ট্রান্সফর্মার ব্যবহার না করে এসএমপিএস ব্যবহার করবো যেমন কি তখন এস এম পি এস আমার দেখুন আমি এখানে উনিশ আপনারা এখানে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত পুরো দিতে পারেন তো আমি এখানে চব্বিশ ভোল্টও দেওয়া যাবে আমি এখানে উনিশ ভোল্ট দিচ্ছি দেখুন উনিশ অ্যাডাপ্টার আছে থেকে ভিতরে যেগুলো রয়েছে আর সেটি খুলে নেবো এরকম দেখুন বয়স দেখুন এড্যাপ্টারটা খোলার পর এখানে এর মধ্যে যে এস এম পি এস পাওয়ার সাপ্লাই এস এম পি এস বা যে পাওয়ার সাপ্লাই এটা আমি ব্যবহার করবো এই বক্সের মধ্যে এই বক্সে এখানে বসিয়ে নেবো এম পি এমপিএসটা একটা বসিয়ে দেবো স্ক্রু দিয়ে টাইট করে নেবো তো আমি এখানে কানেকশ খুলে নিচ্ছি এটা খুলে নিচ্ছি এ দুটো তার এসি এর সাথে কানেকশান হবে এখান থেকে আউটপুট দিয়ে এই মডিউলের সাথে ইনপুট দেবো ওর থেকে এখানে কানেকশন করবো সেটা কীভাবে কানেকশান করবো সেটি দেখাবো সো গ্যাস কীভাবে কানেকশান করবো সেটি দেখাবো সো তার আগে আমি কী করবো এগুলো আগে বসিয়ে নেবো এই খাপের মধ্যে এগুলো বসিয়ে নেবো এই এই যা যা করা আছে সব কিছু বসিয়ে নেব সো আগে বসিয়ে নিই বসানো খুবই সিম্পল এগুলো একটা এম্পিয়ার একটা ভোল্টেজ কন্ট্রোল করা এগুলো খুলে নেবো কানেকশন করে নেব দেখুন এখানে অলরেডি নাটফাট রেডি করা আছে এটা সেম টু সেম ঘর কাটা রয়েছে এখানে শুধু লাগিয়ে নেব এটা এটে বসিয়ে এখানে লাগিয়ে নেব দেখুন এরকমভাবে লাগিয়ে নেব আপনারা এখানে এইটার বুতল আপনারা এখানে টেন কে বেরে বেরেস্টের বর্তমানে দেখুন এটা এটা সেম টু সেম যে তিনটে লেগ রয়েছে রয়েছে তিনটে লেগ এরকমভাবে যেমন বসে সেরকমভাবে কানেকশান করে নেবে সো আমি এখানে অরিজিনালটি ব্যবহার করছি আপনারা অন্যটা ব্যবহার করতে পারেন আমি এক দুটো উপায় বলে দিচ্ছি যদি এত ঝামেলা না করতে চাও বা যেদিন পড়তে চাও ঝামেলায় সো এই একটি উপায় রয়েছে একটি টেনকে ফেরি এরকম রেজিস্টারগুলো লাগিয়ে নেবে হলো যেগুলো ভলিউম কম বেশি করা হয় না সেইগুলো রয়েছে সেগুলো আপনারা দোকানে পেয়ে যাবেন কুড়ি টাকা করে পিস নেবে আপনারা কিনে নেবেন তো আগে ফুল কানেকশান করে তাও দেখিয়ে দিচ্ছি কারণ এখানে দেখাতে অসুবিধা হচ্ছে কারণ আমার স্টুডিও ছোটো প্লাস আমি ফোনটি দিয়ে ব্যবহার করছি তো আমি কানেকশান করি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভাই যেমন কি দেখতে পাচ্ছেন এবার এটা কানেকশান অলরেডি বলিয়ামগুলো লাগিয়ে নিচ্ছি এবার এখানে আগান নব লাগালে হবে আর এবার এই আইসিটাতে এখানে বসাই নিতে হবে স্ক্রু দিয়ে টাইট করে নেব সো এখানে দেখতে পাচ্ছেন এগুলো স্ক্রু লাগানো এখানে চারটে বা দুটি দিয়ে টাইট করে দিই তো একবার সমস্যা হচ্ছে যে এখানে কোনো রকম ডিল করা নেই তো আমি এখানে তাতাল দিয়ে গর্ত করে নেব আর এখানে স্ক্রু লাগিয়ে ফাইনালি এখানে গর্ত করে নিচ্ছি এগুলো শোল্ডিং আয়রন গরম করে এগুলো গর্ত করে নিচ্ছি এগুলো লাগানোর জন্য কানেক্ট করার জন্য এখানেও এটার জন্য দেখুন শোল্ডিং আয়রন দিয়ে গর্ত করে নিয়েছি এগুলো কী করতে এবার নাটবোল্ডু লাগিয়ে নিতে হবে এটাকে কানেকশানগুলো দেখানো হয়নি কানেকশান খুব সিম্পল এই দেখুন আউট প্লাস দেখুন আউট প্লাস আউট মাইনাস এখানে আউট মাইনাসে এ ডিজিটাল ভোল্ট ও এম্পিয়ার মিটার যেটি মোটা দেখে কালো তার হয় এখানে আউট মাইনাস দেবে যেহেতু আউটফুট মাইনাস তো এখানে আউট মাইনাস এটাতে এমপিয়ার চেক করা যাবে আউট মাইনাস এবার আউটফুট প্লাস যেটা পুরো ডাইরেক্ট চলে আসবে এখানে কানেক্টার ওটার জন্য আলাদা ওয়ার রয়েছে এরকম ওয়ার্ড দিয়ে কানেক্টেড করে নেব এখান থেকে আউটপুট নেওয়ার জন্য সো আমি এখন আপাতত একটি কানেক্ট করে রাখছি তার এটা লাগাওয়ার আগে তার আগে আরেকটা কাজ করতে হবে এই ডিজিটাল ভোল্ট এমপি রেমিটার চালু করার জন্য এখানে পাঁচ থেকে বারো ভোল্ট দিতে হবে তো সেই জন্য আমি এখানে একটি কনভার্টার ব্যবহার করবো আটাত্তর জিরো পাঁচ দেখুন আটাত্তর জিরো পাঁচ এটাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা চাইলে আউটপুট থেকে পাওয়ার সাপ্লাই দিতে পারি কিন্তু প্রবলেম হচ্ছে কি যখন এখানে চার ভোল্ট হয়ে যাবে তখন আর এখানে পাশ ওয়ালা কাজ করবেন না ম্যাক্সিমাম পাঁচ ভোল্ট দিতে হবে তো আমি এখানে আঠাত্তর জিরো পাঁচ দিয়ে এখানে মোটুল ট্রানজিস্টার ডিভার করছি আর এখান থেকে মেন যেখানে ইনপুট হবে যেটা আপনার বিয়া এস থেকে আউটপুট হবে এখানে ইনপুট হবে তার সাথে এটা কানেকশান করতে হবে সেটা আমি করে নিচ্ছি এটা লাগানো খুবই সিম্পল জি নর্মালি দেখুন মদেরটা নেগেটিভ এটা ইনপুট এটা আউটপুট সেইটা আমি কানেকশানটা করে নিই সো গাইস আমি এক কাজ করছি আর কানেকশান করে নিচ্ছি কানেকশান করতে করতে দেখাতে অসুবিধা হচ্ছে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কেউ যেমন কি পুরো কানেকশান করে নিচ্ছি এখানে দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি আউটপুটের তার মেন এখান থেকে চলে এসেছে আউটপুট প্লাস আর এর সাথে ভোল্টেজ চেক করার জন্য হলুদ রঙের তারটা প্লাস সাথে কানেকশান করে দিয়েছি দেখুন এই হলুদ আউটপুট প্লাস সাথে তার কানেকশান আর যেটা মোটা মাইনাস সেটা আউটপুট থেকে আর যেটা মোটা প্লাস সেটা আউটপুট মাইনাস এখানে লোড চলবে আর এখানে আঠাত্তর জিরো আইসি দেওয়া আছে এটা পাওয়ার দেওয়ার জন্য যাতে কোনো রকম না নষ্ট না হয়ে যায় এটার থেকে মেন ইনপুটের জায়গায় এটা পাওয়ার দেওয়া আছে সো আমি দেখে নিন ভালো করে সো গাইস ফুল কানেকশান আশা করছি বুঝতে পেরে গেছো আমি একটা ডায়াগ্রাম দেবো অবশ্যই এটা রকমভাবে দেওয়া হবে কম্পিউটারে নয় নিজে হাতে তৈরি করে ডায়াগ্রাম দেবো আপনারা অবশ্যই চেক করে নেবেন কীভাবে কি কানেকশান করছি এখানে একটু অসুবিধা হতে পারে তার গেচে পেটে তো আমি একটু ডায়াগ্রাম দিয়ে দেবো অবশ্যই আপনারা ডায়াগ্রাম অনুযায়ী পুরো টেস্টিং করে নেব এবার কথা হচ্ছে টেস্ট আর এখানে ফিনিশিং রয়েছে আগানে রয়েছে ফিনিশিং বলতে এখানে নবগুলো লাগাতে রয়েছে নবগুলো লাগিয়ে নিলাম এবারে এটা উপরে ঢাকন দিয়ে দেবো দেখুন এখানে উনিশ বোল্ট দেখুন উনিশ বোল টু পয়েন্ট ওয়ান ফাইভ এমপিআরের অ্যাডাপ্টার দেওয়া আছে বা এমপিএস বলতে পারেন আপনারা এখানে চব্বিশ ভোল্টের এস এম পি এস দিতে পারেন আমি ভবিষ্যতে আপগ্রেড করবো যখন চব্বিশ ভোল্টের একটা এস এম পি এস অনলাইন অর্ডার করব কারণ এখানে আমাদের অফলাইনে প্রচুর দাম তো আমি অবশ্যই একটা অনলাইনে কিনবো তারপরে আপনাদেরকে দেখাবো কীভাবে আপগ্রেড করতে হবে অবশ্য না দেখানো কোনো কিছু নেই স্রেফ কানেকশান যেমন সেরকম পুরো সেম টু সেম থাকবে এখানে শুধু এটার জায়গায় এখানে চব্বিশ ভোল্টের এস এম পি এস লাগানো হবে আউটপুট যেমন আউটপুট এখানে কানেকশান শুধু এই তারটা চব্বিশ ভোল্টের আউটপুট কানেকশান করে দিতে হবে ব্যাস আর সেরকম কোনো কিছু আপগ্রেড করার কিছু নেই আর যদি কুলিং ফ্যান লাগাতে চান তাহলে অবশ্যই এখানে একটি অনেক খুবই ছোটো দু ইঞ্চির যদি কুলিং ফ্যান হয় তাহলে অবশ্যই লাগাইতে পারেন আপনারা যদি চান তো আমি এখানে আর কুলিং ফ্যান নেই যেহেতু সো এটা এখানে হয়েছে রেডি বের করবো কাভার ঢাকন লাগিয়ে নিচ্ছি সো গাইস তো এটা চের কভার পরে কভার এটা ফিনিশিং চলে আসবে সেখানে এখানে তার ভালো করে কানেকশন ঠিকঠাক ভাবে রেখে করে মানে কভার লাগিয়ে দিই চার ভিতরে কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে ফিনিশিংটা দেখুন আগানের এটা আগানের এর এটা ব্যাক সাইডে এখানে কোনো পাওয়ার অফ সুইচ লাগানো হয়নি যদি আপনারা চান লাগাতে পারেন তো গাছ আরেকটা বলা হয়নি যেটা যে এটা কীভাবে কেটেছি তো কাটার জন্য আমি কী করেছিলাম এখানে তাতালের একটি নব নিয়েছিলাম দেখুন তাতালে এরকমভাবে চ্যাপটা করে এটা তাতালের মুখের সাথে লাগিয়ে দেখুন এটা যেমন ঢির গর্ত করার জন্য এটা ব্যবহার করছিলাম তাতালে এই নবটি এটা এরকম সেম টু সেম লাগানো হবে আর এটা গরম হয়ে থাকবে তখন আস্তে আস্তে কাটিং করা হবে সেরকমভাবে কাটিং করা হয়েছিল আর কাটিং দেখানো হয়নি কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা তাহলে আরও যদি দেখানো হয় কাটিং তাহলে বলতে হবে না সো এটা তো সবাই হলে এবার করবো টেস্ট টেস্ট করার জন্য এখানে ব্যাক সাইডে পাওয়ার অ্যাডাপ্টার লাগাতে হবে দেখুন এখানে পাওয়ার অ্যাডাপ্টারের কড লাগিয়ে নিল এবার কানেকশান করবো এসিতে সে দেখুন কোনো রকম হয়নি এবার দেখুন অন করছি তো গাছ আমি আগে ক্লিপগুলো লাগিয়ে নিই তারপরে আমরা দেখাবো একবারে পুরো ফিনিশিং করার পর ওয়াই দোকানে কানেক্টার ও লাগাবো তার আগে যেগুলো টুকুর টুকুলো তার রয়েছে খুলে নাও সোল্ডিং করা রয়েছে একটু সোল্ডিং টি করে নিচ্ছি সবাই ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সাপ্লাই রেডি আপনার এক একগুচ্ছকে আমি যখন একগুচ্ছি অ্যাডাপ্টার নিয়ে ব্যবহার করছেন ওখানে এক একগুচ্ছি অ্যাডাপ্টার লাগবে না অল ইন ওয়ান তো আমি এটা এবার করবো টেস্ট ফুল কমপ্লিট এখানে দিচ্ছি ইনপুট এসি তো গাই তো দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ এখানে চেক করবো মিনিমাম কত ভোল্টেজ আছে আর ম্যাক্সিমাম কত ভোল্টেজ যায় প্রথমে চলে আসি মিনিমাম সেখানে মিনিমাম ভোল্টেজ যাচ্ছে ও গাইজ তো দেখতে পাচ্ছেন তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ওয়ান পয়েন্ট টু ভোল মানে আপনাদের ওয়ান পয়েন্ট টু ভোল যে ব্যাটারিগুলো হয় রিচার্জেবেল সেগুলো আপনারা চার্জ করতে পারবেন তারপরে এবারে ম্যাক্সিমাম কত যায় মিনিমাম ওয়ান পয়েন্ট টু ভোল আর এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো চার্জ করার সময় থ্রি পয়েন্ট ফাইভ বা সিক্স ভোল্ট দিয়ে করে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট দিলে আপনাদের লিথিয়াম ফসফেট বেরি চার্জ হবে মানে আপনাদের রকম আলাদা চার্জিং মডেলের প্রয়োজন নেই সেবার চলে আসছি নেক্সট তো ফোর পয়েন্ট টু ভোল্ট যেটা হয় এটা হচ্ছে আপনাদের লি মোবাইলের যে পুরনো ব্যাটারি হলে ফোর পয়েন্ট টু ভোল্ট ও আঠেরো পঁয়ষট্টি জিরো ব্যাটারি যেগুলো হয় সেগুলো ফোর পয়েন্ট টু ভোল্টে ফুল চার্জ হয় সেখানে ফোর পয়েন্ট টু ভোল্ট দিয়ে আপনার চার্জ করতে পারেন আর এবার চলে যায় এবারে ডু টু এস বিএমএস মানে ওনার দুটো যদি বেরিয়ে দিয়ে শ্রেষ্ঠভাবে করা হয় টু এস বিএমএস তাহলে এইট পয়েন্ট ফোর ভোল্ট এখানে এইট পয়েন্ট ফোর ভোল্টও আপনার সিক্স ভোল্টও পেয়ে যাচ্ছেন সিক্স ভোল্টের বেরি চাই দেওয়ার জন্য এখানে এইট পয়েন্ট সিক্স ভোল্টও পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে আমরা মানে অল ওয়ান পয়েন্ট টু ভোল্ট থেকে যত দূর পর্যন্ত যায় ততটাই আপনার চার্জ করতে পারবো দেখুন এবারে ম্যাক্সিমাম চলে যায় কত ভোল্ট সো গাইস এখনও দেখুন বারো পয়েন্ট সিক্স ম্যাক্সিমাম কত যায় যেহেতু উনিশ ভোল্ট টর উনিশ ভোল্টেই যাবে তা একবার কনফার্ম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো গাইছে দেখুন উনিশ পয়েন্ট সেভেন ভোল্ট ঠিক আছে এবার একটা বেরি চাই দিয়ে দেখাবো এখন एंपিয়ার চেক করতে পারবেন না যেহেতু এটা চাই দেওয়ার সময় একমাত্র एंपিয়ার শো করবে তারা কোনো রকম শো করবে না एंपিয়ার সো আমি এখানে বারো ভোল্টের লিথেমায়ন বেরি চাই দেবো এলো যে বানিয়েছে বানিয়েছে থ্রি এস এগুলোর ভোল্টেজ হয় বারো পয়েন্ট সিক্স ভোল্ট আমি বারো পয়েন্ট সিক্স ভোল্ট দিয়ে একটু বেরিয়ে চার্জ বসিয়ে দেখিয়ে দিচ্ছি এম্পিয়ার কীভাবে কী কন্ট্রোল করে সেখানে বারো পয়েন্ট সিক্স ভোল্ট টু বারো পয়েন্ট ফাইভ বারো পয়েন্ট সিক্স বারো পয়েন্ট সিক্স ভোল্টে যাওয়ার পর এমপিআ এখানে যতক্ষণ চার্জে বসে ততক্ষণ এমপিআ শো হবে না সো এখানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিই এখানে শো হবে চার্জিং কত এমপির চার্জ হচ্ছে এখানে আপনারা ইচ্ছা মতন এম্পিয়ার দিতে পারেন যত এম্পিয়ার চাই এখানে দেখুন দিয়ে দিচ্ছি আমি চার্জিং এখানে দেখুন চারশো কুড়ি এমএচ চার্জ হচ্ছে আমি আরও কমাতে দিতে চাই এখানে তিনশো মিনিমাম এখানে যাচ্ছে জিরো এমএচ পর্যন্ত যাচ্ছে ম্যাক্সিমাম আপনারা এখানে ক এম্পিয়ার পর্যন্ত দিতে পারবেন দেখুন নর্মাল আমরা যদি পঞ্চাশ এমএইচ চার্জ করতে চান বা পাঁচশো এমএচ যাকে বলে এটা পাঁচশো এমএ পাঁচশো ছশো এমএচ বা আরও বড়ে যাচ্ছে সাতশো এমএচ আটশো নশো এক এম এমপিয়ার ওয়ান পয়েন্ট টু সিক্স দেখেন ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান পয়েন্ট এইট থ্রি এম এমপিয়ার তো দেখতে পাচ্ছেন টু এম এমপিয়ার পর্যন্ত চলে গেছে আরও যাবে সো আপনারা ইচ্ছা মতন এম্পিয়ার চার্জ করতে পারেন আমি বলবো এসব ছোটো সাইজের বের হয়ে আপনারা দু এম্পিয়ার বা এক এম্পিয়ার চার্জ করতে পারেন আর যেমন দরকার হবে সেরকম অনুযায়ী এম্পিয়ার দিয়ে চার্জ করবেন হাই এম্পিয়ার দেওয়ার কোনো প্রয়োজন আমাদের ইচ্ছা মতন এম্পিয়ার কম বা বেশি করতে পারবেন আর দেখুন এখানে ইন্ডিকেটার দেখুন লাল জ্বলছে না দেখুন এখানে লাল জ্বলছে যখন ফুল চার্জ হয়ে যাবে এখানে ব্লু কালারে জ্বলবে লাল ইন্ডিকেটারটা আপনাদের এখানে চার্জিং ফুল না লো সেটা দেখতে পাচ্ছেন এখানে কত ভোল্টেজ সেটাও দেখতে পাচ্ছেন কত এম্পিয়ার চার্জ হচ্ছে সেটা আপনারা কন্ট্রোল করতে পারছে মানে আপনাদের পুরো ফুল ফ্যাসিলিটি দেখুন আর আগে আমি দেখিয়েছিলাম কতগুলো অ্যাডাপ্টার ব্যবহার করতে হতো আপনাদের বারো ভোল এর জন্য আলাদা অ্যাডাপ্টার অ্যাডাপ্টার ফাইভ ভোল পাঁচশো এর জন্য আলাদা অ্যাডাপ্টার সিক্স ভোল্ড এইট ভোল নাইন ভোল মানে রকমের অ্যাডাপ্টার দেখিয়েছিলাম তো আমাদের যদি এই পাওয়ার সাপ্লাইটা করা হয় রকম আপনাদের রকমের অ্যাডাপ্টার নিয়ে ঘুরতে হবে না অনলি একটাতে হয়ে যাবে আরেকটা গাইস এটা যেহেতু উনিশ ভোল্টের এস এম পি এস লাগানো আপনারা এখানে চাইলে চব্বিশ ভোল্টের এস এমপিএস লাগাতে পারেন তাহলে আপনারা চব্বিশ ভোল্ট এস এম পি এস ইউজ করতে পারবেন আর এখানে ম্যাক্সিমাম দু এম্পিয়ারের এস এম পি এসোর্টে উনিশ বল দুই এম্পিয়ার আপনার এখানে চব্বিশ বল পাঁচ এম্পিয়ার পর্যন্ত ইনপুট দিতে পারেন ম্যাক্সিমাম দশ এম্পিয়ার পর্যন্ত সাপোর্ট নেবে কিন্তু কোনো দরকার নেই ওর অর্ধেক বা ছ সাত এম্পিয়ার এস এম পি এস লাগিয়ে নেবেন ইচ্ছে মতন এম্পিয়ার নিতে পারবেন আর এখানে যেহেতু এমপিয়ার কম বেশি করা যায় কোনোরকম চাপ নেই কম করার ইচ্ছা হলে কম করবে বেশি করার ইচ্ছা হলে বেশি এম্পিয়ার করে নেবে ওটা আমাদের আপনাদের ইচ্ছা মতন এম্পিয়ার কম বেশি করে নেবে তো গাইস এই ছিল পাওয়ার সাপ্লাই অনলিন ওয়ান ভেরিবেল পাওয়ার সাপ্লাই আর দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে এখানে একটা অনুভব সুইচ লাগানো চলতো কিন্তু লাগানো হয়নি সো আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন আমি এখানে লাগিয়ে নিই একটু কম বাজেটের মধ্যে হয়ে গেল সো গাইস দেখতে পারলেন ভেরিবেল পাওয়ার সাপ্লাই তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন বন্ধুর সাথে শেয়ার করুন আর যা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন দেখা হবে পরে ভিডিও বাই